ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান থার্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হিনা। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি যে গুঞ্জনটি ছড়িয়েছে তা নিশ্চিত করতে একটি জরুরি খবর জানাতে চাই সবাইকে যারা আমাকে ভালোবাসেন। আমি থার্ড স্টেজ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এত চ্যালেঞ্জিং একটি মুহূর্ত পার করার পরেও বলবো আমি ভালো আছি। আমি মানসিকভাবে দৃঢ় ও রোগটি থেকে দ্রুত মুক্তি পেতে আশাবাদী। আমার চিকিৎসা শুরু হয়ে গেছে। এর মধ্যে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও শেয়ার করেন হিনা, যা হয় রাতারাতি ভাইরাল। ভিডিওতে দেখা যায়, প্রথম কেমোথেরাপির পর নিজের চুল কেটে ফেলছেন হিনা, পাশেই সন্তানের জন্য কাঁদছেন তার মা। মায়ের এই আর্তনাদে তাকে সাহস যোগাচ্ছেন হিনা, বলছেন, কাঁদছো কেন মা, সামান্য একটু চুলই তো কেটে ফেলেছি। হিনার এই মনোবল দেখে তার প্রশংসা করেছেন সহকর্মী ও অন্যান্য সেলিব্রিটিরা। মণি রয় মন্তব্য করেছেন, সবসময়ের মতোই তুমি দৃঢ় ও অনবদ্য। সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো, ভালোবাসি। প্রযোজক ও পরিচালক একতা কাপুর হিনা খানকে নিয়ে লিখেছেন একটি আবেগঘন পোস্ট। সেখানে তিনি লিখেছেন, তাকে আমার হিরো বলে ডাকবে। প্রসঙ্গত, হিনা খান 2009 সালে ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়ের মাধ্যমে তার যাত্রা শুরু করেন। বিগ বস 11, খাতরো কে খিলাড়ি ইত্যাদি রিয়েলিটি শোতেও দেখা যায় হিনাকে।